বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আবারও 27 অ্যাপে নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কোড টোকেনটা আপনারা ক্লেম করে নেবেন। আপনারা জানেন আজ 8 ফেব্রুয়ারি 6 PM-এ বাংলাদেশ সময় কিন্তু অলরেডি কোড টোকেনটা এক্সচেঞ্জটা শুরু হয়েছে। সো অলরেডি আমাদের জন্য তাদের ওয়েবসাইটটা উন্মুক্ত করে দিয়েছে আপনাদের আকাঙ্ক্ষিত যে কোড টোকেনটা 25% তারা আনলক করবে শুরুতে আপনার মাইনিং কয়েনের মধ্যে, সেটা অলরেডি ক্লেম করার সুযোগ তারা আমাদেরকে দিয়েছে। সো প্রথমত হচ্ছে আপনি আপনার মেটামাস্ক অ্যাপের মধ্যে চলে যাবেন, আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। সো আমার মনে সবচেয়ে ভালো হয় আপনি যদি অ্যাপের মাধ্যমে করেন, তাহলে সবচেয়ে বেশি আপনার ভালো হবে। সো আমি অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি মেটামাস্কে প্রবেশ করার পর হচ্ছে আপনাদের কী কী স্টেপগুলো কমপ্লিট করতে হবে সেটা দেখাবো। আর শুরুতে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে মেটামাস্কে যেহেতু আপনি যদি এখন ক্লেম করতে চান তাহলে হয়তো মেটামাস্কটা খুব স্লোলি কাজ করবে, কারণ এখানে মিলিয়ন মিলিয়ন ইউজার্স কিন্তু অলরেডি ক্লেম করার জন্য মেটামাস্কে প্রবেশ করছে। সো অবশ্য ধৈর্য নিয়ে আপনারা ক্লেমটা করার কাজ করবেন। সো প্রথমত হচ্ছে মেটামাস্কে প্রবেশ করার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে চিহ্নটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে ব্রাউজার যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, ব্রাউজার আপনার সিম্পলি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনারা উপরে যে অপশনটা রয়েছে কোর ব্লকচেইন, অবশ্যই স্টেপগুলো ভালো করে ফলো করবেন, কোনো রকম ভুল করা চলবে না। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কটা কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন https://codedao.org/, জাস্ট আপনি এটাকে সার্চ করবেন। সো আবারও বলছি, আপনি যে 27 অ্যাপের মধ্যে যে লিঙ্কটা যে অ্যাড্রেসটা আপনি লিঙ্ক আপ করেছেন অবশ্যই সেই ওয়ালেটের মাধ্যমে আপনাকে কোডটা ক্লেম করতে হবে। অন্য কোনো ওয়ালেট দিয়ে আপনি ক্লেম করতে গেলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না। সো আপনি কোরের অফিসিয়াল যে ব্লকচেইন ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা এয়ারড্রপ নামক অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এয়ারড্রপে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আপনি লাস্ট আমরা যখন ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেছি সেখানে একটা কান্ট্রি দিয়েছেন আপনার ডোমিনিকান কান্ট্রি, সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে অটোমেটিকলি আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেটা অটোমেটিকলি নিয়ে নিবে, আর যদি না নিয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সো যেহেতু আমি বাংলাদেশে রয়েছি আমার এখানে কান্ট্রিটা অটোমেটিক শো করছে, নতুন করে সিলেকশনের কোনো দরকার নেই। কান্ট্রিটা সিলেক্ট করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কের সাথে তারা কানেক্টেড করবে। সো এটা একটু স্লোলি কাজ করছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে টোটালি হচ্ছে তারা অ্যাভেলেবেল করেছে যে পরিমাণ কয়েন সেটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন। 25% হচ্ছে তারা আনলক করেছে, বাকিগুলো হচ্ছে আগামী 2 বছর যাবো সেগুলো প্রত্যেক মাসে মাসে আনলক করবে। সো আপনার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স নিচে শো করবে। সো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ক্লেম যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে, জাস্ট আপনি ক্লেমে ক্লিক করে দেবেন। সো ক্লেমে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে কনফার্মিং চাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কোর এখানে একটা কনফার্ম চাচ্ছে, আপনি এটাকে কনফার্ম করে দেবেন। আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। সো কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড ওয়েটিং ফর কনফার্মেশন, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে এবং তার একটা কনফার্মেশন দিয়ে দিবে। সো আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রানজ্যাকশন কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন অলরেডি এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে আমি সরাসরি ওয়ালেটে চলে আসি। ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন প্লেয়ার্স আমার এখানে কিন্তু অলরেডি আমার কোডটা শো করছে দেখতে পাচ্ছেন, আমি কী পরিমাণ কোড আনলক করেছি 25% সেটা এখানে শো করছে। সো এইভাবে করে আপনারা কোডটা ক্লেম করে নিতে পারেন। এখন আপনারা কোডটা কি সেল করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি বিভিন্ন এক্সচেঞ্জারগুলো রয়েছে যেরকম হবি গ্লোবাল, এমএক্সি গ্লোবাল, তারপরে হচ্ছে বাইবিট, আপনি চাইলে সেখানে কোডটাকে আপনি এখানে সেন্ডে ক্লিক করে ওখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে কিন্তু আপনি কোডটা এখানে সেন্ড করে আপনি চাইলে সেল করতে পারেন। আর যদি এটাকে আপনি স্টক করতে চান অথবা হোল্ড করতে চান তাহলে আমি আগামীকালকে কীভাবে আপনারা কোড টোকেনটাকে স্টক করবেন, কীভাবে আপনি সেখান থেকে স্টক করে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনি সেখান থেকে গেইন করতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিও দিয়ে দিব। সো আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে কোড টোকেনটা ক্লেম করবেন, এবং আপনি চাইলে এখন আপনার মতো করে আপনি কোড টোকেনটা সেল করতে পারেন অথবা হোল্ড করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। বাট আমি আপনাদেরকে বলবো কোড টোকেনটা আপনি হোল্ড করুন, ইন ফিউচারে কোড থেকে আপনি ভালো একটা প্রফিট পাবেন আশা করা যায়। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোরে নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।